বাড়ি থেকে উচ্ছেদ, অনশনে মমতা ঠাকুরের মেয়ে, ওটা ভক্তদের ঘর, ভক্তরা তাদেরকে উৎখাত করেছেন, পাল্টা দিলেন শান্তনু ঠাকুর, ভোটের আবহে ঠাকুর বাড়ির ঘটনায় চাঞ্চল্য। পৈতৃক ভিটে বাড়ি থেকে অন্যায়ভাবে উচ্ছেদের অভিযোগ এনে অনশনে বসলেন মমতাবালা ঠাকুরের মেয়ে ও মতুয়ারা। এদিন পৈতৃক বাড়ি ফিরে পাওয়ার দাবিও করেন তারা। ঠাকুর বাড়িতে অনশনে বসেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। মেয়ে মধুপর্ণা ঠাকুরও যোগ দেন অনশনে। মতুয়া ধর্ম মেলা চলাকালীন বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা ভেঙে ঘরে ঢুকেছিলেন শান্তনু ঠাকুর। পরে সেই ঘরের তালা দিয়ে দেওয়া হয়। প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর পাশের ঘরেই থাকতেন মমতা ঠাকুর ও তার মেয়ে মধুপর্ণা। এই ঘটনায় মমতা ঠাকুর অভিযোগ তুলেছিলেন শান্তনু ঠাকুর তার ঘর থেকে তাকে বিতাড়িত করেছে। এদিন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বসে মমতা ঠাকুর বলেন, আমি সঙ্গ মানে আমি নিজে বসতাম আমার বাচ্চাদের নিয়ে, ওরাই আমরা আজকে আমরা এখানে। তার কারণ হচ্ছে এমন কি অন্যায় পৃথিবীতে আমরা করেছি জানি না। আমার বাচ্চারা আমি শুধু পুরুষ সন্তানকে জন্ম দিই নেই বলে মেয়েদের জন্ম দিয়েছি, তাদের কি অধিকার নেই এই সমাজে? আমাদেরকে বেঁচে থাকার কোনো অধিকার নেই? এই বাড়িতে আমার শাশুড়ি যখন আমাকে নিয়ে আসছিল আজকে, সেখান থেকে 1985 সাল থেকে এই ঘরের ভিতরে আমি থাকি। একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি, একটা রুমে আমি আমার স্বামী থাকতাম, এবং এই বাচ্চারা এই ঘরের ভিতরে ঢুকেছে সবসময় 24 ঘন্টা ওখানে যাতায়াত। আজকে এমন পাওয়ার খাটিয়ে বিজেপির যে হারমাল, যে আজকে শান্তনু ঠাকুর ভোটে জেতার পর থেকে 2019 থেকে যে অমানসিক অত্যাচার করছে, সেই অত্যাচারের শেষ সীমা মানে পের পার হয়ে গেছে গত মাসের 7 তারিখে, এপ্রিলের 7 তারিখে। তালা ভেঙে আপনারা দেখেছেন যে সেই হাম্বার হাতুড়ি দিয়ে সাপোলেনের তালা ভেঙে সেখানে আজকে আমাকে বলছে যে মাথা কেটে, শান্তনু ঠাকুর মুখের ভাষা, মাথা কেটে আমার মাথা দিয়ে ফুটবল খেলবে। তো এর প্রতিবাদ আমরা তার জন্য আজকে ঘর থেকে, আমি থানায় যখন কেস করতে যাই এসে দেখি থানায় ঘরে তালা লাগিয়ে দিয়েছে। তারপর থেকে আজকে এখানে টিনের ঘরে এই গরমে সেখানে কোথাও স্টোর রুমে কোথাও জিনিসপত্র থাকে, সেখানে কোথাও রান্নাঘরে এক একদিন এক এক জায়গায় আমরা থাকছি আমার বাচ্চাদের নিয়ে। এবং আমি আজকেই আমার শোন অন্বেষণে বসেছে যে তারা কি মেয়ে বলে তার অধিকার পাবে না। ঘর ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে বসেছেন মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। এদিন মধুপর্ণা ঠাকুর বলেন, আমি ছোটবেলা থেকে বাবা মায়ের সাথে এই ঘরেই আছি, বড় হয়েছি, এখন আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ছোটবেলা থেকে আমরা এই বাড়িতেই আছি, ছোটবেলা থেকে আমরা মহারাষ্ট্র থেকে আসতাম আমরা এখানেই থাকতাম, যখন আসতাম সেই বাড়ি থেকে আমাদের আজকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, নিজের বাড়ি থেকে বাবা, আমার নিজের বাবা কপিল কৃষ্ণ ঠাকুর এখানেই থাকতেন, সেই ঘর থেকে আমাদের আজকে তাড়িয়ে দিয়েছে নিজের পাওয়ার খাটিয়ে। এখন আমরা বিচার পাবো না, আমরা কেউ জল খাবার কেউ কিছু খাবো না। আমাদের বিচার চাই, যেটা খারাপ হয়েছে ভুল হয়েছে সেটার আমাদের বিচার চাই। আমরা কি মেয়ে হয়েছে সেজন্য কি অপরাধ করেছি? ওরা ছেলে সেজন্য নিজেদের জোর খাটিয়ে যেমন নাই তাই করতে পারবে নাকি? আমরা মেয়ে আছি, আমাদেরও অধিকার আছে এই বাড়িতে। শান্তনু ঠাকুর ওরা পুরো ফ্যামিলি 1 মাস হয়ে গেছে, এখনো কোনো ইয়েই নেই। গত মাসের 7 তারিখ এখনো কোনো কিছু বিচারই হয়নি। কতক্ষণ আমরা এরকম থাকবো ঘরের বাইরে? এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, ওটা ভক্তদের ঘর, তারা এতদিন ঘরটি দখল করেছিল, ভক্তেরাই তাদের উৎখাত করেছেন। ওটা তাদের ঘর নয়, ওটা ভক্তদের ঘর, ভক্তরা উৎখাত করেছে ওদের। দখলদারি নিয়ে বসেছিল, ঠাকুর বাড়ির সম্পত্তি দেবত্ব সম্পত্তি লিখিয়ে নিয়েছে ওর মা, সেই দেবত্র সম্পত্তি লিখিয়ে নেবার কারণে ভক্তমহল আজকে ব্যাপকভাবে গর্জে উঠেছে যে ঠাকুর বাড়ির দেবত্র সম্পত্তি কেন নিজে হরপ করলে। এই এই সমস্ত প্রতিবাদে আজকে ঘর বন্ধ, আমরা কেউ ঘর বন্ধ করিনি। ওরা মায় পয়ে মিলে ওই ঘরটাকে দখল করে বসেছিল, যেখানে ভক্তরা ঢুকতে পারত না। ওখানে টিএমসির ক্যাডারদের আড্ডা ছিল, সেটা ভক্ত সমাজ চাইনি, তাই ভক্ত সমাজ চেয়েছে ওই বিল্ডিং হ্যারিটেজ হোক। তো অনশনে বসে কোনো কাজ হবে না, অনশন টনশন এগুলো সব দেখানো আই ওয়াশ, ঠিক আছে। ওর স্কুলের ম্যাটার নিয়ে ফেসেছে, ওর মা ফেসেছে যে কিভাবে রিক্রুটমেন্ট হলো, যে কারণে ওটাকে ঘোরানোর জন্য এই সমস্ত করা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।